বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যায়। কিন্তু শ্রাবণ মাসে একাদশী থেকে কিন্তু রাখি পূর্ণিমা পর্যন্ত চলে ঝুলন উৎসব। আর ঝুলনের কথা উঠলেই কিন্তু বড়নগরের পাটবাড়ি থেকে শুরু করে বড়নগরের ঝুলনবাড়ি, এটা কিন্তু প্রসিদ্ধ। তো আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই দুটো বাড়ির ঝুলন যাত্রা কেমন হয়। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের বাড়ির ঝুলন যাত্রা, যেটা আমি সুন্দর করে কিন্তু আমি সাজিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করব সবটাই। ভিডিও কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা চলে এসেছি, দেখো লেখা আছে ঝুলন বাড়ি, আর এদিক দিয়ে কিন্তু প্রবেশ পথ, চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ ভিড় কিন্তু হয়েছে, দেখো অনেক বর্ণনাবাসীর কিন্তু অনেক ভক্তরা কিন্তু এখানে এসেছে ঝুলন দেখতে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ সুন্দর, কিন্তু দেখো সুন্দর করে কিন্তু ঝুলন সাজানো হয়েছে সুন্দর করে বেশ। আর দেখো ওখানে কিন্তু অষ্টসখীরা রয়েছেন, রাধাকৃষ্ণ কিন্তু দেখো দোল খাচ্ছে ঝুলন দোলনায়, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে কিন্তু ঝুলন উপভোগ করতে পারো। আর ঠিক এইটার পাশে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি আমি সাবিত্রী, যে সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, এই যে সাবিত্রী যমরাজ যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে দেখো পুতুলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো মোটামুটি কিন্তু তোমরা কিন্তু এখানে আসলে তোমরা কিন্তু ঝুলনের সাথে সাথে ঝুলন মেলাও কিন্তু দেখতে পাবে, মানে তোমরা স্মৃতির মোড় থেকে ব্যানার্জি পাড়ার অটো ধরলে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে। আর পথেই কিন্তু ঝুলন মেলাটাও একটা বেশ বসে, তোমরা আসো সন্ধ্যেবেলা করে, বিকেলবেলা পর্যন্ত পুরো খোলা থাকে মন্দিরটা, বিকেল দিয়ে 4টা-5টার পর থেকে চলে আসো, ঠিক আছে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা চলে এসেছি পাটবাড়ি, বড়নগরের পাটবাড়ি আশ্রমে চলে এসেছি। মাত্র কিন্তু ঝুলন বাড়ি থেকে মাত্র কিন্তু জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, যে কাউকে বললেই দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছ শ্রীবাট পাটবাড়ি। চলো ঢোকা যাক। প্রতিদিন এই ঝুলন যাত্রা প্রতিদিন কিন্তু বেশ সবাই আসে, আর এসে কিন্তু এখানে কিন্তু কীর্তন চলে। আর সামনে এবার কিন্তু তোমার ঝুলন দেখাবো, চলো যাওয়া যাক। তো এখানে দেখো কি সুন্দর করে কিন্তু পাটবাড়িতে সাজানো হয়েছে, কত বড় জায়গাটা নিয়ে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দেখো ছোট্ট একটা দোলনার মধ্যে কিন্তু দেখো একটা অটোমেটিকভাবে কিন্তু দেখো দোলনাটা কিন্তু আস্তে আস্তে দুলছে। এখানে কিন্তু দেখো রাধা গৌরনীতাই রয়েছে, তার সাথে কিন্তু রাধাকৃষ্ণও রয়েছে। আর কি সুন্দর করে দেখো সাজিয়েছে, এখানে দেখো রাধাকৃষ্ণ যে অষ্টসখী সেটাও কিন্তু রয়েছে, তার সাথে গৌরনীতাই পশু পাখি দিয়ে কি সুন্দর সাজিয়েছে, মানে বেশ সুন্দর লাগছে কিন্তু পাটবাড়ির যে ঝুলন যাত্রাটা যে সাজানোটা, আর তার সাথে কিন্তু কীর্তনও চলছে। তোমরা আসতে পারো কিন্তু বিকেলবেলা, সন্ধ্যা থেকে কিন্তু এখানে বসে।
এটা দেখতে পাচ্ছ পাট বাড়ি, সোজা পাট বাড়ি থেকে কিছুটা এগিয়ে কিন্তু এদিকে আসলে কিন্তু একটা দেখো এই বাড়িটাতে কিন্তু একটা ঝুলন সাজানো হচ্ছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু সবটাই দেখিয়ে দিলাম, আর বড়নগরে এই পুজোগুলো বা এই ঝুলন যাত্রা কিন্তু খুবই প্রসিদ্ধ, তোমরা কিন্তু চাইলেই আসতে পারো। তোমাদের কিন্তু বলে দিয়েছি ভিডিওতে কীভাবে আসতে হবে, শীতের মধ্যে কিন্তু ব্যানার্জি পাড়ার অটো ধরে কিন্তু চলে আসতে পারো, তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চলে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। আর ততক্ষণ আসছি আমার একটা নতুন ভালো ফ্রেশ ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা বাই বাই, ভালো থেকো।